কই মাছ কই চাই চাই ও রে এক মাস আনলাম আচ্ছা কে আইছে উঠছে নি ভাই মাছ পাইছে আমি আমি শুরু করছেন কি হবে নিয়ে নাকি আগে আয়োজনী জাল তো বেশি করে ল দাম 3000 টাকা করে মানে নাকি জাল একবারে বান্দি না কত 3000 টাকা বুঝাদার তো এক খেয়াতে 3 কেজি উঠে গেছে কতক্ষণ চলিয়েছি এটা আইবে হিন্দি মাছ হিন্দি আইবে
তারপরে কেজি দিয়ে একের মতো ধরছি ঠকন মতো করি নেনে করি আন্দাজ বিন্দি করি সার ও মাছ চলে যা দূরত্ব চাইলে না মাছটা দেয় গপ্পর করে বলো কাছে যাই চাই দিয়ে মাছ দুধ দিচ্ছে তোর কাছে আছে নিয়ে নাম্বার মুখস্থ আছে না তিন গে ভাই আমি যাই, চাকরির দেরি হয়ে গেছে, মাছের খেলা দেখতে দেখতে সামনে আরো মাছ ধরতেছে, ওইটা দেখবো। এই জায়গা আবার একটা খেয়া দেশে দেয়, এই খেয়া দেখে দেয় কি ওড়ে। ও হিয়েন্দি হানি পরিষ্কার আছে, হিয়েন্দি যেতে জন্য খেয়াতে হিয়েন্দি উড়ি যাবে। ওই এতে তো হ্যাঁ না 8 কেজির মতো হয়ে গেছে, এতে নেই প্রথম খেয়াতে 3 কেজির বেশি হয়ে গেছে। হ্যাঁ ওই হিয়েন্দি জিরাই জিরাই দিতে লগে লগে দিলে মনে করেন আইয়েন না। হিন্দি এক খেয়াতে 8 কেজি উড়াল হয়েছে। ওই আরো এক কারে মাথার দিকে দেয়, প্রথমে একজনে দিছে, এতে হাইছে ডিম আলা কত গুণে এক কারে বীরকেটও হাইছে।
বীর কেটাইছে এতনে একেবারে 8 কেজির মতো ডাইরেক্ট। হ্যাঁ নগতে দুইজন দুইজন এসে একই এক জায়গায় মাইছে না, হানি পরিষ্কার আছে এন্ড ব্যাকে হিয়ান দিয়ে চলে গেছে এক জায়গাতে দেখছি হিয়ার লাই ওই দৌড় 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 ওই ওই হাতের দিক দিয়ে ওডের বালার হিয়ান দিয়ে কইছে ওই 8 কেজি হয়ে গেছে এক খেয়াতে ওই একের হে মাথার দিকে এতনে পরে আরেকজন দিছেন হেতেন ডিম আর মাছ কতগুণ হয়েছে এক কারে হার তো এন ব্যাকি হিয়ান দিয়ে চলে যায় যেতে দেন হাতে হার এক কারে ওই হিয়ান দি এক খেয়াতে 8 কেজির মতো কার্পু হয়ে গেছে আর কার্পু আর বিরকেট মিলাই তার হর হর আরেকজনে দিছে হেতেনে 3 কেজির মতো ডিম আলাগুণ হয়েছে এক কারে একের ওই মাথার দিকে গাছ আছে না ওই গাছই কে কদরে উমির দিকে মানুষে হার হার দে ওই মাথার দিকে না ওই মাথার দিকে হার এক খেয়ে 8 কেজি হয়ে গেছে হ্যাঁ আরেকজনে 3-4 কেজির মতো হাইস এক করে ভাই কত দূর হাঁটলাম শুধু মাছের খেলা দেখলাম শুধু আফসোস লাগছে কি করবো আর এই নোয়াখালীতে যেহেতু রয়েছে নোয়াখালী মানুষের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে আর আমি নেক্সট টাইম ট্রাই করবো যে আঞ্চলিক ভাষায় সবসময় কথা বলার যদি ভিডিওটা সব দেখেন তাহলে তো অবশ্যই ভালো লাগবে হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে চাকান আমরা নোয়াখালীতে রয়েছি তো একটু সাপোর্ট করবেন ভাই মাছ দেখে শোক লাগতেছে কি পরিমাণে আর পুরো রোড আমি এরকম হাঁটতেছি হাইটে হাইটে যাচ্ছি আজকে কোনো গাড়ি পাচ্ছি না দেখি শুরুতে তো বলছিলাম যে চাকরি করতেছি যাব আর একটু জালও কিনবো আসছি একটু বাজারে যাবো দেখি বাজারে যাওয়ার পর একটু জাল কেনার চেষ্টা করবো আর আমার বেতন এখনো দেয় নাই দিলে তো একবারে জাল কিনে ফেলতাম শুধু মানুষের তো দেখে আফসোস করতেছে ওই যে সামনে সামনে আরও ধরতেছে ভাই যত দূর হেঁটে যাচ্ছি শুধু মাছ ধরা দেখতেছি মাছ ধরা দেখে দেখে যাই ওই যে বরফল 1 কিলো সামনে লেখা রয়েছে আমি অলরেডি 1 কিলো হাঁটা শেষ আমার অনেকে বলতেছে ব্লগ ভিডিও করতেছে না হ্যাঁ এই আস্তে আস্তে এইভাবে আমি ব্লগ ভিডিও করার ট্রাই করবো ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসা পাই ইনশাল্লাহ ভালো কিছু করে পারবো ওই যে দেখেন সামনে পুরো রাস্তা ভরা মানুষ ভরা একবারে কি পরিমাণে মাছ ধরতেছে এই যে দেখেন 1 কিলো আমি হাঁটা শেষ বরফল 1 কিলোমিটার এখন 1 কিলোমিটার আছে প্রায় 2 কিলো সব থেকে খালি জাল আর জাল এই জায়গাতে চুপ থাকি আরে ভাই মাছ মাছ খালি জাল জাল আপনার